আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা কামাল, ঠাকুরগাঁও পলিটেকনিক মেকাট্রনিক্স টেকনোলজি। আজকে ডিজিটাল এবং উদ্বোধনী মেলায় আমি এখানে কিছু অটোমেশন সিস্টেমের প্রজেক্ট তৈরি করেছি আমরা, যে অটোমেশন সিস্টেমগুলো যার মাধ্যমে আমরা দেশের উন্নয়ন এবং এটি আধুনিক ক্ষেত্রে খুবই প্রযোজ্য। প্রথমে আছে আমাদের রোবোটিক্স আর্ম, স্টিম রোবট, তারপর আছে আপনার মানে স্মার্ট কার বা অটোমেটিক কার, তারপর আছে অ্যাম্বর রেঞ্জার। এখানে এটা হচ্ছে মানে রোবোটিক আর্ম। এই রোবোটিক আর্ম হচ্ছে অনেকেই জানে যে রোবোটিক্স আর্মের মাধ্যমে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে, বড় বড় যেগুলো ইন্ডাস্ট্রি আছে এগুলোর মাধ্যমে অনেক কাজ করানো হয়, যেগুলো মানে মানুষ ভারী কাজ যা করতে পারে না তা রোবটের মাধ্যমে করানো হয়। বিশেষ ক্ষেত্রে অনেক যে কার ইন্ডাস্ট্রিগুলোতে আছে এগুলো বিশেষ করে আমাদের দেশে প্রচলন হচ্ছে, কিন্তু বাইরের দেশে অল টাইম যেগুলো ইন্ডাস্ট্রি আছে বাইরের দেশে সব কিন্তুই মানে এই রোবোটিক্স আর্মের মাধ্যমে কাজ করেন, যাকে আবার মানে ইন্ডাস্ট্রিয়াল রোবটও বলা হয়। তারপর আছে আমাদের স্টিম রোবট। এই রোবটটার মূলত আমরা কাজ করি যেটা হচ্ছে কোথাও যদি বিপজ্জনক মানে বিপজ্জনক জায়গা থাকে সেখান থেকে আমাদের ডাটা সংগ্রহ করা লাগে। এখন সেখানে ডাটা সংগ্রহ করার জন্য আমাদের এখানে আছে ডিসপ্লে আছে এবং ক্যামেরা আছে এবং আল্ট্রাসোনিক সেন্সর আছে। এই সেন্সরের মধ্যে তার দূরত্ব ডিটেক্ট করে, মানে ডিস্টেন্স কত দূরত্বে সে বস্তুটি অবস্থান করতেছে সেটি ডিটেক্ট করবে। আর আমাদের যে ডিসপ্লে আছে ডিসপ্লের মাধ্যমে এবং ক্যামেরার মাধ্যমে সেটি আমাদের এরিয়া সিলেক্ট করা থেকে এরিয়ার মধ্যে যদি কোনো বস্তু সে মানে কী অবস্থান করতেছে অবজেক্টটা সেটা আমাদের ডিটেক্ট করে আমাদের অবজেক্টটা জানায়, মানে আমরা ফিডব্যাক পাই। তারপর আছে আমাদের অটোমেটিক কার, তো অ্যাম্বর রেঞ্জার। অ্যাম্বর রেঞ্জারের ক্ষেত্রে মানে এটা অনেকেই রেঞ্জার দেখেছে, কিন্তু আমাদের এটা একটু আপডেট। আপডেটটা হচ্ছে যে রেঞ্জার চালাতে আমরা একটা যে সেন্সর ব্যবহার করছি, এই সেন্সরটা আমাদের যে দূরত্বে মানে এটা সশস্ত্র যে বাহিনী সৈনিক যারা সেনাবাহিনীতে তাদের কিন্তু এই রেঞ্জার ব্যবহার করা হয়, কিন্তু তারা মানে সামনে যে প্রতিরক্ষা বাহিনী যারা আছে প্রতিপক্ষ বাহিনী তারা তো জানে না যে সামনে কে অবস্থান করতেছে, কিন্তু আমরা এই প্রজেক্টের মাধ্যমে সেটা তুলে ধরছি যে আল্ট্রাসোনিক সেন্সর এটি সামনে যদি কোনো বস্তু থাকে তাহলে আমাদের সেটিকে ডিটেক্ট করবে এবং সিগন্যাল প্রদান করবে। এটি আরও একটি সুবিধা হচ্ছে যে আমাদের এটা একটু ম্যাপ আকারে প্রোগ্রাম দেওয়া হয়ে যায়। ম্যাপটা হচ্ছে একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, এই এরিয়া সিলেক্টের ভিতরে যদি কোনো বস্তু প্রবেশ করে তাহলে আমাদের সিগন্যাল প্রদান করবে। এটি একটা হচ্ছে প্লাস পয়েন্ট আমাদের, যে কারণ মানে আমাদের এরিয়াতে কেউ প্রবেশ করলে আমরা জানতে পারি না, আমরা যদি প্রোগ্রাম দেওয়া থাকে তাহলে আমরা জানতে পারতেছি কে প্রবেশ করতেছে। তারপর হচ্ছে আমাদের অটোমেটিক কার। অটোমেটিক কারটা হচ্ছে আমাদের মূলত মানে ড্রাইভার ছাড়া যেটা চলায়, এখানে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আল্ট্রাসোনিক সেন্সর ব্যবহার করছি, আরডিনো প্রোগ্রাম আছে, সব মোটর কন্ট্রোলিং আছে যা আরডিনোর মাধ্যমে মোটরটাকে কন্ট্রোল করা হয়েছে। তার মানে এখানে মানে ড্রাইভার ছাড়া, যেমন এটা মূলত আমাদের কাজ করবে অ্যাক্সিডেন্ট, মূলত আমাদের সামনে যদি কোনো বস্তু আসে তাহলে আমাদের গাড়িটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যার ফলে আমরা দুর্ঘটনা থেকে বেঁচে যাব। আবার এখানে ফরওয়ার্ড রিভার্স উভয় দেওয়া আছে, যার ফলে সামনে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে আমাদের গাড়িটি আর সামনের দিকে যাবে না এবং পিছিয়ে যাবে। এবং অনেক সময় অবজেক্টটি যদি সামনে অবস্থান করেই থাকে তাহলে আমাদের গাড়িটি ডানে বা বামে ঘুরে তাকে ওভারটেক করে চলে যেতে পারে, কিন্তু এটা অনেক স্লোলিভাবে কাজ করবে এবং দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করবে। এই হচ্ছে আমাদের অটোমেশন। তারপর আমাদের আছে এটা হচ্ছে লেজার মানে লেজার সিকিউরিটি অ্যালার্ম। এটা অনেক সিক্রেট একটা মানে প্রজেক্ট, সিক্রেট প্রজেক্ট হচ্ছে আমাদের লেজার লাইট। যখন আমরা এখানে কিন্তু লাইটটা আমাদের জ্বলা আছে কিন্তু আমরা কেউ দেখতে পারতেছি না, যখন এর ভিতর দিয়ে কেউ প্রবেশ করবে তখন আমাদের অ্যালার্ম বাজবে। এগুলো বিশেষ করে আমাদের ব্যাংকের ক্ষেত্রে অনেক যেগুলো হাই কোয়ালিটি সিকিউরিটি আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের অটোমেশন কিছু প্রজেক্ট। ধন্যবাদ।